কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত গোপালগঞ্জের এমদাদুল হকের খামারের দশটি আকর্ষণীয় সার বাহারি নামের এসব সারের ওজন এক হাজার কেজি পর্যন্ত প্রাকৃতিক খাবার আর আদর যত্নে বড় করা গরুগুলো ভালো দামে বিক্রি হওয়ার আশা এই খামারের গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবিতে রেস্ক্রিপট এক হাজার কেজি ওজনের বাদশাহ ও লাল বাহাদুর দাম হাঁকা হয়েছে দশ লাখ সাতশো কেজির বাঘা নবাব ও টাইগারের দামও সাত লাখের কাছাকাছি খামারে সব মিলিয়ে আটটি শাহিওয়াল ও দুটি নেপালি জাতের তেজি সাঁড় আর সবচেয়ে ছোটটিও প্রায় সাড়ে তিনশো কেজির গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ধানকুড়া গ্রামের এমদাদুল হকের খামারের এই সাঁড়গুলো প্রস্তুত কোরবানি ঈদের জন্য অত্যন্ত যত্নে এমদাদুল হক গরুগুলোকে লালন পালন করেছেন খামারেই বানানো প্রাকৃতিক খাবার আর উন্নত জাতের নেপিয়ার ঘাস দিয়েছেন খেতে গরম থেকে বাঁচাতে দিনে কয়েকবার গোসল করানো সহ করেছেন নানা পরিচর্যা মায়ের নামে করা খামারে বছর জুড়েই শ্রম ভালো দামেই হবে বিক্রি আশাবাদী তিনি কালার তার দেহ বডি সব একই রকম ওটার থেকে ওটা ভালো ছোট থেকে এই পর্যন্ত খাওয়াই আমি বড় করছি ন্যাচারাল খাবার খাওয়াই যেমন হচ্ছে আপনার গমের ভুসি আহ মুসুরির ভুসি রান্না খড় এমদাদুলের খামারে শ্রম দেন পরিবারের সবাই বছর শেষে শ্রেফ লাভের অঙ্ক গোনা নয় ভালো লাগা থেকেই গরু লালন পালন করে পরিবারটি শাশুড়ি আছে ওই যে আমার এক মামারে রাখছি উনি সারাক্ষণ থাকে পাশাপাশি আমার ছেলে মেয়ে করে আমরা সবাই যে যখন সময় পাই সে তখন সব সময় করি আমার পুতাও নিউজিরাম আমার গরু বংশরম এই ভালো বাসুর দেখলি ভালো টাকা দিয়ে কিনে আনি এগুলো পোষে শহীদুল রানা ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ ফিনিশ আসলে একটা জিনিস সস্তায় বস্তা দিনিস জিনিস পাটা চিনে